বিমানবন্দর থেকে সাভারে এপিসেট পর্যন্ত এগিয়ে চলছে চব্বিশ কিলোমিটার দুর্গের রাজধানী ঢাকার দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরই মধ্যে বিমানবন্দর রেল স্টেশন অংশে থাকা প্রকল্পের প্রায় সবগুলি পিলারই দৃশ্যমান একই সঙ্গে বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এই অংশে থাকা পিলারগুলোর নির্মাণ কাজ পর পিলার উপর ক্রস বিম নির্মাণ কাজ এগিয়ে চলছে চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে দু সালে জুনের মধ্যে তবে প্রকল্পের নির্মাণ কাজে যানজট এবং ভোগান্তি বিবেচনায় প্রকল্পটির প্রথম অংশ বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত চালু করার পরিকল্পনা রয়েছে আগামী বছরের মধ্যেই আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আশুলিয়া বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্ট থেকে গাড়ার উত্তোলন কাজ শুরু হয়েছে বর্তমানে আশুলিয়া বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত পিলার পিলারের উপর ক্রসবিং নির্মাণ এবং গাডার উত্তোলনের পাশাপাশি যে অংশগুলোতে গাডার উত্তোলন কাজ সম্পন্ন করা হয়েছে সেই অংশগুলোতে উড়াল সড়কে ডালে কাজ সম্পন্ন করা হচ্ছে প্রকল্পের এই আবদুল্লাপুর অংশে বিআরটি এলিব্রেটের উপর দিয়ে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বর্তমানে আবদুলাপুর অংশে থাকা পিলারগুলোর নির্মাণ কাজ শেষ করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ